অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কি ঘটনা ঘটতে চলেছে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রথম আসি এ মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিয়ে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন এবং কোন কোন দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা আছে সেটাও এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথম আসি দেখুন, আপনাদের রাশির নবমভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ চতুর্থ নবমের কানেকশান, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য থাকছে এবং এই শুক্র আপনার রাশির দশমভাবে অবস্থান করছে 11 এপ্রিল থেকে। রাশির দশমভাবে বুধের অবস্থান এবং রাশির একাদশভাবে রাহু এবং মঙ্গল অবস্থান করছে এবং 13 এপ্রিল থেকে এই রাহু মঙ্গল আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এবং রবি আপনার রাশির ধনপতি আপনার রাশির দশমভাবে অবস্থান করবে 14 এপ্রিল থেকে। এবং সবথেকে বড় ব্যাপার, এই বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য কাটিয়ে আপনার রাশির অষ্টমভাবে কিন্তু চলে যাচ্ছে। কি ফল হতে চলেছে কর্কট রাশির জন্য, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, দেখুন। এই যে কর্কট রাশির যে আমি মাসিক রাশিফলটি বলছি, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। প্রথম কথা আসি আপনাদের শরীরগত শরীর স্বাস্থ্য দিকটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের থাকবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, শরীর সরকার নিয়ে কিছু কিছু প্রবলেম কিন্তু আপনাদের থাকছে এবং রাশির সপ্তমভাবে শনির অবস্থান শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং চতুর্থপতি আপনার দশমভাবে অবস্থান, অর্থাৎ 11 এপ্রিলের পর থেকে দশমভাবে 11 এপ্রিল পর্যন্ত আপনার রাশি নবমভাবে ভাগ্যভাবে অবস্থান এবং তুঙ্গ গৃহে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু কাটবে এবং পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কর্কট রাশি যদি আপনি হন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনাটা কিন্তু কর্কট রাশি আপনি আপনার ক্ষেত্রে নিজস্ব বাড়ি বা নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব গাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। যারা প্রমোটার আছে বা বিল্ডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং 13 এপ্রিলের পর আপনার রাশির দ্বাদশভাবে এই মঙ্গলের অবস্থান, আপনার ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা এবং শত্রু গৃহে মঙ্গল, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ পাড়া প্রতিবেশী থেকে শত্রুতা, নিজের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী থেকে শত্রুতা, এই জায়গাটা কিন্তু থাকছে এবং ছোটোখাটো চোট আঘাত রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে ধনপতি ভাগ্যভাবে এবং কর্মভাবে থাকায় দেখুন, ভাগ্যের দ্বারা ধন কিন্তু আপনাদের আসবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনাদের ভাগ্যের দ্বারা ধন আসার সম্ভাবনাটা প্রবল এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, অর্থাৎ যারা কর্ম নিয়ে চিন্তা করছেন, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পদোন্নতি, সেই জায়গাটা কিন্তু এ মাসে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং দশমপতি আপনার দ্বিতীয়পতি আপনার দশমভাবে অবস্থান, ধনের জায়গাটা কিন্তু, অর্থাৎ আপনি যতটা মেহনতি করবেন, আপনি যতটা পরিশ্রম করবেন, সেই অনুযায়ী কিন্তু অর্থ আপনি কিন্তু এ মাসে কিন্তু পাবেন এবং এর সাথে সাথে আপনার পঞ্চমপতি আপনার রাশির একাদশভাবে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু থাকবে, আমি আবারও বলছি, এবং দ্বাদশভাবে এই মঙ্গল, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের হেলথ এবং
মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল প্রবলেমটা কিন্তু এই সময় কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এর সাথে সাথে আপনার রাশির দ্বাদশ পুঁতি, তৃতীয় পুঁতি আপনার রাশির দশমভাবে অবস্থান করছে, এটা কিন্তু বিশেষভাবে কন্ট্যাক্টগুলো, কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদেরকে দেবে। ব্যয় প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে, কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। এবং ষষ্ঠপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, ষষ্ঠপতি এবং নবমপতি অষ্টমভাবে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা করা, কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজগুলো আটকে যাওয়া, শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে রোগের জায়গাটা অর্থাৎ অসুস্থতার জায়গাটা কিন্তু আপনাদের বাড়িয়ে দিবে, এবং ঋণ হয়ে যাওয়া অর্থাৎ নিজস্ব শৌখিন জিনিস কেনার জন্য, গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট নেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা কর্কট রাশির এ মাসে কিন্তু থাকছে। আপনি যদি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে, যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভফল কিন্তু দেবে। অর্থাৎ এই জায়গাটা আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটাতে হিউজ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। অর্থাৎ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা দেখে আপনি ব্যবসার দিকটাতে এগিয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেবে। প্রত্যাশা পূরণ, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কিন্তু এই মাসে কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যে কাজ হচ্ছিল না সেই কাজ কিন্তু আপনাদের এই মাসে কিন্তু হবে। এবং একাদশভাবে রাহুর অবস্থান আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ধনের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদের এই সময় দিবে। অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি, ধন বিদেশ থেকে অর্থ লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু এ মাসে বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই মাসটাতে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এই ছিল কর্কট রাশির কেমন যেতে চলেছে এপ্রিল মাস, তার একটা সম্ভাবনা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।